দেশ এবং দেশের বাইরে এবং পৃথিবীর যে প্রান্ত থেকে আমাকে এই মুহূর্তে আপনারা দেখছেন তা থেকে জানাই অনেক অনেক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে ডালে খুরসানি। এই ডালে খুরসানি দার্জিলিংয়ে খুবই একটা ফেমাস মরিচ। আমি ফেব্রুয়ারি মাসে দার্জিলিংয়ে বেড়াতে গেছিলাম শিটং সুন্দর কমলালেবুর গ্রাম। সেখানে রিসোর্টের মালিকের বাগান থেকে আমি এই ডালে খুরসানি বিশেষ অনুরোধে 1 কেজির মতো কিনে নিয়ে এসেছিলাম। প্রায় দাম পড়েছিল 300 টাকার মতো। এবং তাদের সংরক্ষণের কিছু পদ্ধতি আমি জেনে এসেছি এবং সেই সাথে এই ডালে খুরসানি দেখে আমার মনে পড়ে গেল যেহেতু আমার মা খুবই মজার একটা মরিচের আচার বানায়, লাল সবুজ কাঁচা মরিচের আচার, আমি সেই রেসিপিটা অনুসরণ করে একটা মরিচের আচার বানিয়েছি। এই ডালে খুরসানি আমি দুইভাবে সংরক্ষণ দেখাবো, একটা ওই দার্জিলিংয়ের এখান থেকে জেনে এসেছি আর একটা আমার মায়ের রেসিপি দিয়ে। তাহলে প্রিয় বন্ধুরা, জানান আমাকে আপনারা কারা কারা এই ডালে খুরসানি খেয়েছেন এবং দেখেছেন এবং আপনাদের কেমন লাগে। আর সেই সাথে আমার চ্যানেলে বিভিন্ন রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এবং বেলটিকে প্লিজ ক্লিক করে রাখবেন। তাহলে এই ডালে খুরসানির আচার বানাতে আমি কী কী ব্যবহার করেছি আমি দেখিয়ে দিচ্ছি। আমি প্রায় 1 কিলোর মতো নিয়ে এসেছিলাম, যেহেতু বৃষ্টি ছিল তাই কিছু মরিচ ভিজে গিয়েছিলো, কিছু মরিচ নষ্ট হয়ে গেছে আনতে আনতে কলকাতা। আর এখান থেকে প্রায় আমি 1/2 কিলোর মতো মরিচ নিয়েছি, ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর কী কী ব্যবহার করছি সেটা আমি রেসিপিটা বানানোর সময় দেখিয়ে দিব। আমি একটা চুলাতে প্যান বসিয়ে দিলাম, শুকনো খোলাতে আমি ভেজে নিব প্রায় 4 চামচের মতো পাঁচফোড়ন। এখানে অবশ্যই আমি এটা মিডিয়াম ফ্লেমে ভাজবো, যেহেতু পাঁচফোড়ন বেশি আঁচে ভাজলে পুরো গন্ধটা নষ্ট হয়ে যাবে। ভাজা হয়ে গেলে এটাকে আমি নামিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। আর যেহেতু আচার তাই সর্ষে তেল মাস্ট। এখানে আমি 1/2 কাপের মতো সর্ষে তেল নিয়েছি। আর এখানে আমি প্রায় 1/2 কাপের মতো সর্ষে বাটা, এটা আমি একটু ভিজিয়ে ধুয়ে একটু ভিনেগার দিয়ে আমি একটু লবণ দিয়ে এটা পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে। এখানে সাদা এবং কালো সর্ষে মিলানো আছে, এটা আমি নিয়েছি 1/2 কাপের মতো। এবং সর্ষে বাটাটা দিয়ে ভালো করে নাড়তে হবে, তা নিলে দলা পেকে যাবে। সর্ষে বাটাটা বাটা হতে হতে এখানে আমি প্রায় 5-6টা বড় বড় রসুন আমি ছিলে বড় কোয়াগুলো বেছে নিয়েছি। এই রসুনটা আমার মা সব আচারে বেশি ব্যবহার করে, যেন আমার রসুনের আচার খুবই প্রিয় এবং এটা হেলদি। দিয়ে দিলাম লবণ, অবশ্যই এটা আমরা স্বাদ অনুযায়ী দিব। আর একটু রসুনটা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা এটাকে নাড়তে থাকবো। তারপরে সেই ভেজে রাখা যে পাঁচফোড়নের গুঁড়োটা আমি দিয়ে দিলাম এখানে প্রায় 2 টেবিল চামচের মতো তেলে ভেজে গুঁড়োটা আরও সুন্দর একটা ফ্লেভার হবে। তারপর আমি অ্যাড করে দিলাম সেই ডালে খুরসানিগুলোকে। রান্না করতে করতেই তার রং রূপ দেখে আমি একদম বিমোহিত হয়েছিলাম সত্যি বন্ধুরা। আর যেহেতু আচার এখানে আমি একটু চিনি ব্যবহার করব। আর এই আচারের জন্য আমি একটু টক আনার ভাব আনার জন্য এখানে আমি তেঁতুল কয়েক 5-6 ছড়াক তেঁতুল আমি সুন্দর করে ধুয়ে খুলে নিয়েছি। এখানে আমি 8টা সহই দিয়েছি, ভালো লাগবে খাওয়ার সময়ে তেঁতুলের বিচিটা যখন মুখে পড়ে আমার কাছে খুব ভালো লাগে তাই। আর এখানে সামান্য হলুদ দিয়ে দেবো, হলুদে তেলের রঙটা খুব সুন্দর আসবে তাই আমি একটু হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে হলুদের গন্ধটা যাওয়া পর্যন্ত নাড়তে থাকবো। আচার প্রায় শেষ পর্যায়ে। আর এই আচারকে সংরক্ষণ করার জন্য আমাদের ভিনেগার ইউজ করতে হয়। এখানে আমি প্রায় 1/2 কাপের মতো ভিনেগার আমি দিয়ে দিয়েছি। এই ভিনেগারটা আচারের টক ভাব আনবে এবং প্রিজারভেশনে হেল্প করবে। আমরা সচরাচর সব আচারে ভিনেগারটা ব্যবহার করি। ভিনেগার দেওয়ার পর আমি এটাকে ভালো করে একদম মরিচটাকে যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হবে আমি ভালো করে নাড়তে থাকবো, যেন নিচে লেগে না যায়। আর শেষ মুহূর্তে আমি সেই ভেজে রাখা পাঁচফোড়নের গুঁড়োটা আবার 2-4 চামচের মতো দিয়ে দিলাম ফ্রেশ গন্ধটা লাগার জন্য। এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পর আচারটা প্রায় হয়ে এসেছে। অবশ্যই আপনারা নুন চিনিটা দেখে নেবেন। আমি শেষবারের মতো নেড়ে এটাকে চুলা বন্ধ করে দেব, ঠান্ডা হতে দেব। এবং ঠান্ডা হওয়ার পর আমি সার্ভ করে নিয়ে আসব। এখানে আমি একটা কাচের জারে আচারটাকে সার্ভ করেছি আর একটা বাটিতে নিয়েছি আপনাদের দেখানোর সুবিধার্থে। আর এই কাচের জারে আচার সংরক্ষণ ভালো থাকে, এটা আমরা রোদেও দিয়ে রাখতে পারি এবং আমি কিছুদিন রোদে দিয়ে এটা আমি ফ্রিজে রেখে দেব।
খুবই সুন্দর কালারটা। আর এই লাল সবুজ কাঁচামরিচ, নর্মাল যে লাল সবুজ কাঁচামরিচ দিয়ে আমরা যদি এইভাবে আচারটা বানাই, দেখতেও খুব ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে। আর পরিমাপগুলো, মশলা বা সরিষার পরিমাপগুলো অবশ্যই আপনারা যতটুকু মরিচ দিবেন বাড়িয়ে কমিয়ে নেবেন। এখানে আমি হাফ কিলোর মতো যা যা লাগে আমি দেখালাম। কেমন লাগলো বন্ধুরা আমার আচার রেসিপিটা জানাবেন কমেন্ট করে প্লিজ। আর আমি যেটা দার্জিলিং থেকে আমি শুনে এসেছিলাম যে ওনারা কীভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করে, কারণ সেখানে খুবই ঠান্ডা পড়ে, একসময় গাছগুলো মরে যায়, এই মরিচ সবসময় পাওয়া যায় না। ওনারা বলেছে যে এরকম জারে, কাছে জারের মধ্যে যতটুকু আমি মরিচ দেব, ডাল্লে খুরসানি দেব, ততটুকু আমি লবণ দেব। এখানে আমি এক কাপের মতো ডাল্লে খুরসানি নিয়েছি এবং এক কাপের মতো লবণ নিয়েছি। আমি ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিব। ইচ্ছা করলে আপনারা এটা একটু লবণটাকে একটু চুলায় আঁচ করে নিতে পারেন এই ডাল্লে খুরসানি সহ, কিন্তু ওনারা বলেছে এইভাবে কাঁচাটা সংরক্ষণ করলে ফ্লেভারটা ভালো থাকে। এবং আমি ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি আর বাকি লবণটা দিয়ে দিলাম, দিয়ে আমি এটা সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এভাবে 7-8 দিন পরে আমি নাকি আমরা দেখতে পারবো যে এখানে যে লবণের পানিটা উঠে মরিচা লবণ পানিতে ভাসছে, এবং এই লবণটা এই প্রিজারভেশনে সাহায্য করবে। এবং এখানে আমি একটু ভিনেগার দিয়ে দিয়েছিলাম, এখানে আমি প্রায় 3-4 টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে দিয়েছিলাম এবং ঢেকে দিলাম। এটা আমি 7-8 দিন এভাবে বাইরে রেখে দিব। তারপরে বাইরে রাখার পর যখন লবণের পানিটা উঠবে তারপর আমি এটাকে ফ্রিজে রেখে দিব, তাহলে আরও ভালো থাকবে। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান। আর এরকম মজার মজার রেসিপি দেখতে চাইলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর যেহেতু এখন আচারের সময় চলে এসেছে, কাঁচা আমের দিন, এই সেই সাথে আপনারা এরকম মরিচের আচার বানিয়ে নিন। আর ডালে খুশানি পেলে তো কোনো কথাই নেই। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। খুব শীঘ্রই ফিরে আসছি রেসিপির সোমাতে, আমি সোমা, বাই।